চলচ্চিত্র বা নাটকে আমরা অভিনয় শিল্পীদের দেখতে পাই, কিন্তু এই নাটক বা চলচ্চিত্র যাদের মেধা ও শ্রমের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে সেই মানুষদের আমরা খুব একটা দেখি না বা তাদেরকে আমাদের অনেকেই চিনেও না। একইভাবে আমরা যখন গান শুনি তখন শুধু গায়কের কণ্ঠই শুনি। যিনি গানটি লিখেছেন কিংবা সুর করেছেন তিনি থেকে যান পর্দার ওপাশে। পর্দার আড়ালের সেই গুণী মানুষদেরকে নিয়েই সিনে পয়জনের নতুন আয়োজন পর্দার ওপাশে। বাংলাদেশের সংস্কৃতি মাধ্যমে এক উজ্জ্বল ধ্রুবতারা জহির রায়হান। মাত্র 37 বছরের ক্ষণজন্মা জীবনে তিনি যে কীর্তি রেখে গেছেন তার মাধ্যমেই তিনি হয়ে উঠেছেন আমাদের আলোকবর্তিকা। তার সৃষ্টিকর্মে ভাষা পেয়েছে মধ্যবিত্তের আশা আকাঙ্ক্ষা বেদনা, আবহমান বাংলার জনজীবন ও সংগ্রামমুখর নাগরিক জীবন। 1935 সালের 19 আগস্ট বর্তমান বাংলাদেশের ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করে এক ছটফটে প্রাণ জহির রায়হান। ঠিক জহির রায়হান নয়, আসলে জন্মগ্রহণ করেন আবু আবদাউ মোহাম্মদ জহিরুল্লাহ, যার ডাক নাম জাফর। জহির রায়হানের জন্ম আরও কিছুকাল পরে। মজুপুর গ্রামে জন্ম হলেও পিতার চাকরির সুবাদে তার শৈশব কাটে তৎকালীন বাংলার সাংস্কৃতিক রাজধানী কলকাতাতে। তার বাবা মোহাম্মদ হাবিবুল্লাহ ছিলেন কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক। শিশু জাফরের প্রাথমিক শিক্ষা জীবন কাটে কলকাতা মডেল স্কুল, মিট্রো ইনস্টিটিউট এবং কলকাতা আলিয়া মাদ্রাসায়। তিনি যখন বেড়ে উঠছেন তখন পৃথিবী ছিল উত্তাল। তার চারপাশে ঘটে চলেছে ইতিহাসের বড় কিছু পালা পরিবর্তন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সাম্প্রদায়িক দাঙ্গা, দুর্ভিক্ষ এবং ব্রিটিশ হটাও আন্দোলন। এসব ঘটনা শৈশবেই তাকে রাজনীতি সচেতন করে তোলে। তার বড় ভাই বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল শহীদুল্লাহ কায়সার ছিলেন কমিউনিস্ট পার্টির সক্রিয় কর্মী। তার হাত ধরে শিশু বয়সেই তিনি যুক্ত হয়ে যান বামপন্থী রাজনীতির সঙ্গে। স্কুলে থাকতে তিনি কলকাতার রাস্তায় স্বাধীনতা পত্রিকা বিক্রি করতেন কমিউনিস্ট পার্টির জন্য। এরপর তিনি কাজ করেছেন পার্টির কুরিয়ার হিসেবেও। পার্টির আত্মগোপনকারী সদস্যদের মধ্যে চিঠিপত্র ও খবর আদান প্রদানের মাধ্যম হিসেবে কাজ করতেন তিনি। বাংলাদেশের বিশিষ্ট বিপ্লবী বামপন্থী রাজনীতিবিদ কমরেড মণিসিংহ তার রাজনৈতিক নাম দেন রায়হান। সেখান থেকেই জন্ম নেয় জহির রায়হান নামটি। At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. 1947 সালে দেশভাগের পর জহির রায়হান তার পরিবারের সাথে পূর্ব বাংলায় চলে আসেন। নিজ গ্রামে ফিরে তিনি আমিরাবাদ হাই স্কুলে ভর্তি হন এবং সেখান থেকেই 1950 সালে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন। 1949 সালে তিনি যখন ক্লাস 9 পড়েন তখন কলকাতার চতুষ্কোণে পত্রিকায় ওদের জানিয়ে দাও শিরোনামে তার একটি কবিতা প্রকাশিত হয়। এটিই তার প্রকাশিত প্রথম রচনা। মাত্র 14 বছর বয়সেই তার কবিতায় ফুটিয়ে তোলেন নিরীহ মানুষদের উপর চলমান অত্যাচারের চিত্র। ওদের জানিয়ে দাও, ওরা আমার মা বাবাকে হত্যা করেছে কুকুর বিড়ালের মতো স্টিম রোলারের নিচে। ওদের জানিয়ে দাও, ওরা দেখেও যদি না দেখে, বুঝেও যদি না বোঝে, গরম লোহার শলাকা দু চোখ দিয়ে। ওদের জানিয়ে দাও, মরা লাশগুলোতে কেমন জীবন এসেছে। স্কুল পর্বের ইতি টেনে তিনি ঢাকাতে চলে আসেন এবং জগন্নাথ কলেজে ভর্তি হন। কলেজে পড়ার সময়ই আসে আরেক উত্তাল ডাক, মাতৃভাষার মর্যাদা রক্ষার ডাক। কিশোর জহির রায়হানও সেই ডাকে সাড়া দেন। 21 ফেব্রুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 144 ধারা ভঙ্গের সিদ্ধান্তের আলোকে 10 জনের খণ্ড খণ্ড মিছিল বের হয়। প্রথম 10 জনের মিছিলের একজন ছিলেন জহির রায়হান। সেই মিছিল থেকে তিনি গ্রেপ্তার হন এবং পরে ছাড়া পান। কিছুদিন পর তিনি আবারও গ্রেপ্তার হন এবং 3 মাস কারাভোগ করেন। এই সময় জেলে বসেই তিনি লেখেন ভাষা আন্দোলন নিয়ে তার কালজয়ী উপন্যাস আরেক ফাল্গুন। উপন্যাসটি যদিও আরও অনেক পরে প্রকাশিত হয়। জেল থেকে বেরিয়ে তিনি কলকাতার প্রমথেশ বড়ুয়া মেমোরিয়াল ইনস্টিটিউট অফ সিনেমাটোগ্রাফিতে চলচ্চিত্র শিক্ষার জন্য ভর্তি হন। 10 মাসের কোর্স অর্থাভাবে 6 মাস করে তিনি ঢাকায় ফিরে আসেন।
1953 সালে আইএসসি পাশ করার পর বাবার ইচ্ছা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন। কিন্তু অর্থনীতি বিষয়ে আগ্রহ না থাকায় 1954 সালে অর্থনীতি ছেড়ে বাংলা বিভাগে যোগ দেন এবং 1958 সালে বাংলাতে অনার্স সম্পন্ন করে এমএতে ভর্তি হন। যদিও এমএটা তারা শেষ করা হয়নি, কারণ তখন তার মাথায় ঘুরপাক খাচ্ছে এমএ করার থেকেও বড় একটি বিষয়, বড় পর্দা, সিনেমা। 1957 সালে পাকিস্তানি চলচ্চিত্রকার আখতার জং কারদার ঢাকায় আসেন পদ্মা নদীর মাঝি অবলম্বনে জাগো হুয়া সাবেরা নামের একটি চলচ্চিত্র নির্মাণের জন্য। এই সিনেমার চিত্রনাট্যকার ছিলেন পাকিস্তানের অন্যতম কবি ফয়েজ আহমেদ ফয়েজ, যিনি ছিলেন জহির রাহেনের বড় ভাই শহীদুল্লাহ কায়সারের বন্ধু। ফয়েজ আহমদের মাধ্যমেই এ জে কারদারের সঙ্গে পরিচয় হয় জহির রাহেনের এবং এই ছবিতে তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান। জাগো হুয়া সাবেরাই জহির রায়হানের চলচ্চিত্রের সঙ্গে পথ চলার প্রথম পদক্ষেপ। জাগো হুয়া সাবেরা 1959 সালে মুক্তি পায় এবং ছবিটি দেশ ও দেশের বাইরে প্রচুর প্রশংসা অর্জন করে। জহির রায়হান এরপর এহতেশাম পরিচালিত এদেশ তোমার আমার ছবিতে প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। ১৯৬১ সালে মুক্তিপ্রাপ্ত সালাউদ্দিন পরিচালিত যে নদী মরুপথে ছবিতেও তিনি সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন। তবে এবার শুধু সহকারী পরিচালক হিসেবে নয়, এই ছবির চিত্রনাট্য তারই লেখা। একই বছর তিনি চলচ্চিত্র পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেন। 1961 সালের 24 নভেম্বর মুক্তি পায় তার প্রথম সিনেমা কখনো আসেনি। ব্যতিক্রমী কাহিনী, উপস্থাপনা ও নির্মাণ শৈলীর জন্য ছবিটি সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে। আবেগপ্রবণ এক শিল্পীর জীবনের প্রতিষ্ঠা ও প্রেমে ব্যর্থতার করুণ পরিণতি এই ছবির বিষয়। এই সিনেমার বিজ্ঞাপনে বলা হয়েছিল দেশের জনসাধারণ 20 বছর পর যে ছবি দেখবে বলে আশা করেছিল, 20 বছর আগেই দেশের তরুণরা সে ছবি তাদের উপহার দিল। অনেক খ্যাতনামা সমালোচক পুরো 60-এর দশকের অন্যতম সেরা ছবি হিসেবে কখনো আসেনিকে চিহ্নিত করেন। চলচ্চিত্রটি দর্শকপ্রিয় হয়নি, কিন্তু পাকিস্তান চলচ্চিত্র উৎসব ও ফ্রাঙ্কফুর্ট চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়। ১৯৬২ সালে মুক্তি পায় তার দ্বিতীয় চলচ্চিত্র সোনার কাজল। এই ছবিটি তিনি কলিম শরাফির সঙ্গে যৌথভাবে নির্মাণ করেন। এরপর একে একে তিনি নির্মাণ করেন শহরকেন্দ্রিক সামাজিক চলচ্চিত্র কাচের দেয়াল, সমগ্র পাকিস্তানের প্রথম রঙিন সিনেমার সঙ্গম, সমগ্র পাকিস্তানের প্রথম সিনেমাস্কোপ ছবি বাহানা, বাংলার আবহমানকালের লোকগাথা নির্ভর সিনেমা বেহুলা, জনপ্রিয় উপন্যাস ভিত্তিক চলচ্চিত্র আনোয়ারা, গণ আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র জীবন থেকে নেয়া, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড এবং স্টেট ইজ বর্ন। এছাড়া তিনি আরও 2টি ছবির কাজ শেষ করে যেতে পারেননি। একটি ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র 21 ফেব্রুয়ারি, অন্যটি আন্তর্জাতিক মানবতাবাদী চলচ্চিত্র লেট দেয়ার বি লাইট। জহির রায়হান কেন অনন্য সেটি তার চলচ্চিত্রের তালিকা থেকেই কিছুটা আন্দাজ করা যায়। এত বৈচিত্র্যময় বিষয় ও আঙ্গিক নিয়ে ছবি নির্মাণের নজির আমাদের দেশের আর কোনো নির্মাতার মধ্যে পাওয়া যায় না। একদিকে তিনি যেমন নির্মাণ করেছেন কখনো আসেনি, কাচের দেয়ালের মতো শৈল্পিক ছবি, তেমনি পাকিস্তানের বৃহত্তর বাজার ধরতে তৈরি করেছেন উর্দু ভাষার বাণিজ্যিক ছবি। আবার বাংলাদেশের বৃহত্তর দর্শক গোষ্ঠীর কাছে পৌঁছে যাওয়ার জন্য তিনি তৈরি করেছেন বেহুলার মতো চলচ্চিত্র। আবার এই জহির রায়হানই তৈরি করেছেন জীবন থেকে নেয়ার মতো তীব্র রাজনৈতিক সিনেমা। জীবন থেকে নেয়া তার অমর এক সৃষ্টি।
বাংলাদেশের চলচ্চিত্রকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে এই ছবিটি। একটি পরিবারের রূপকে তিনি বাঙালিদের উপর পাকিস্তানি শোষকদের নির্যাতন নিপীড়নের চিত্র ফুটিয়ে তুলেছেন। ছবিটি নির্মাণের সময় পাকিস্তানি মিলিটারিরা তাকে তুলে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য, বল প্রয়োগ করেছে ছবিটির শুটিং বন্ধ করতে, শাসিয়েছে, কিন্তু তিনি দমে যাননি, ছবি বানিয়েছেন। শোষক গোষ্ঠী ছবির প্রদর্শনী নিষিদ্ধ করেছে, কিন্তু জনগণের চাপের মুখে আবার মুক্ত করে দিতে বাধ্য হয়েছে। সিনেমাটি বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রামাণ্য দলিল হয়ে আছে। চলচ্চিত্র শিল্পের উপর তার যে দখল ছিল সেটি তারপরে বাংলাদেশের আর কোনো নির্মাতার মধ্যে পাওয়া যায়নি। জহির রায়হান শুধু নির্মাতা হিসেবেই ভূমিকা রাখেননি, তিনি প্রযোজনাও করেছেন 12টি চলচ্চিত্র। প্রযোজনার পাশাপাশি চিত্রনাট্য রচনা করেছেন বেশ কিছু ছবির। চলচ্চিত্রকার হিসেবে তিনি যেমন অর্জন করেছেন দর্শকপ্রিয়তা, ঠিক তেমনি লেখক হিসেবেও তার রয়েছে বিপুল পাঠকপ্রিয়তা। কিশোর বয়স থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সাহিত্য যেমন রচনা করেছেন তেমনি সাংবাদিক হিসেবে যুক্ত ছিলেন যুগের আলো, যান্ত্রিক, সিনেমা ইত্যাদি পত্রিকার সঙ্গে। পত্রিকার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন প্রবাহ নামের একটি পত্রিকার। 1955 সালে তার প্রথম গল্পগ্রন্থ সূর্যগ্রহণ প্রকাশিত হয়, আর তার প্রথম উপন্যাস শেষ বিকেলের মেয়ে প্রকাশিত হয় 1960 সালে। তার সবচেয়ে বহুল পাঠিত উপন্যাস হাজার বছর ধরে প্রকাশিত হয় 1964 সালে। এই উপন্যাসে গ্রামের প্রান্তিক মানুষের জীবনযাত্রাকে তিনি অসম্ভব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। উপন্যাসটি অবলম্বনে পরবর্তীতে 2005 সালে চলচ্চিত্র নির্মিত হয়। ভাষা আন্দোলনের পটভূমিতে তার লেখা এক অসাধারণ উপন্যাস আরেক ফাল্গুন। এই উপন্যাসের শেষ লাইন হচ্ছে, আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। এই লাইনটি এদেশের মানুষদের জাগিয়ে তুলেছিল। বরফকলা নদী তার আরেকটি অসাধারণ উপন্যাস। শহুরে নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাহিনী তিনি ফুটিয়ে তুলেছেন এই উপন্যাসে। আগ্রহ, মেধা, পরিশ্রম এবং সততার অপূর্ব সম্মিলন ঘটেছিল জহির রায়হানের মধ্যে। তিনি কখনো কলম হাতে, কখনো ক্যামেরা হাতে আমাদের সংস্কৃতি মাধ্যমকে যেমন সমৃদ্ধ করেছেন, তেমনি আমরা তাকে পাই দেশের সকল রাজনৈতিক আন্দোলনে। ভাষা আন্দোলনে যেমন আছে তার উপস্থিতি, তেমনি আছে গণ অভ্যুত্থানে। আবার যখন শুরু হয় আমাদের মহান মুক্তিযুদ্ধ, তখন তাকে খুঁজে পাই সেখানেও। In Bangladesh, the most surprising aspect of that was, while a military unit was moving for an operation, after destroying and killing people, they were taking shots by a movie camera of the dead bodies. After burning a house, they were taking shots of the burned house with a movie camera. After compelling the people to loot a shop, they were taking shots of those looters through a movie camera. And later on, when I heard and when I saw that they edited those portions and released it throughout the world and telling and showing that the Bengalis were killing non-Bengalis, and because of that chaos and confusion, they had to intervene. It was an utter... তিনি কলকাতা গিয়ে দেশের স্বাধীনতার পক্ষে প্রচার অভিযান ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণে ঝাঁপিয়ে পড়েন। সেই সময় মুজিবনগর সরকারের অধীনে 4টি প্রামাণ্য চিত্র নির্মিত হয়। এর 2টি নির্মাণ করেন জহির রায়হান এবং বাকি 2টিতেও তিনি কাজ করেছেন নির্মাণ উপদেষ্টা হিসেবে। ইয়াহিয়া খান হ্যাজ সারপাসড নাদির শাহ ইন কিলিং দ্য পিপল অফ বাংলাদেশ। ইয়াহিয়া খান হ্যাজ সারপাসড তৈমুল্লাহ ইন রেপিং দ্য উইমেন অফ বাংলাদেশ। বাংলাদেশে ঘটে চলা পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম গণহত্যা এবং যুদ্ধের ফলে সৃষ্ট তীব্র শরণার্থী সমস্যা পৃথিবীবাসীর সামনে তুলে ধরতে তিনি ইংরেজি ভাষায় নির্মাণ করেন স্বাধীন বাংলাদেশের প্রথম ছবি স্টপ জেনোসাইড। এই প্রামাণ্য চিত্রটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য বিশ্বব্যাপী জনমত তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। The army entered their home during curfew hours. They looted all the cash and gold ornaments,
Then she was flung onto the floor and six of the army brutes raped her by turn right in front of her family. Before they left, they lined up her parents, two brothers and uncle. দ্বিতীয় যে ছবিটি তিনি সেই সময় নির্মাণ করেন সেটি এস্টেট ইজ বর্ন। এই ছবিতে আবহমান কাল হতে বাংলার শান্তিপ্রিয় মানুষদের উপর কীভাবে ইতিহাসের নানা পর্যায়ে বিপর্যয় নেমে এসেছে সেই ইতিহাসই তুলে ধরা হয়েছে। For ages, its people suffered all forms of exploitation. For centuries, blood dripped ceaselessly from their wounded hearts. After 200 years of British colonialism, in 1947, India was granted independence and this land was made a part of Pakistan. নির্মাণ শৈলীর জন্য দুটি চলচ্চিত্রই খুবই প্রশংসা অর্জন করে। শুধু প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ নয়, মুক্তিযুদ্ধকালীন সময়ে কলকাতাতে মুক্তি দেয়া হয় তার চলচ্চিত্র জীবন থেকে নেয়া। তিনি নিজে সেই সময় প্রচণ্ড অর্থকষ্টে থাকলেও এই ছবির প্রদর্শনী থেকে প্রাপ্ত সমস্ত অর্থই তিনি দান করে দেন মুক্তিযোদ্ধা কল্যাণ তহবিলে। নয় মাসের যুদ্ধ, 30 লক্ষ শহীদের রক্ত আর 2 লক্ষাধিক নির্যাতিতার চিৎকার পেরিয়ে 16ই ডিসেম্বর উদিত হয় স্বাধীনতার সূর্য। যে স্বাধীনতার স্বপ্ন এত কাল তিনি লালন করেছেন সেই কাঙ্ক্ষিত স্বাধীন দেশের মাটিতে তিনি পা রাখেন 17ই ডিসেম্বর। দেশে ফিরেই তিনি জানতে পারেন তার বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে যুদ্ধ শেষ হওয়ার প্রাক্কালে আলবদর বাহিনী ধরে নিয়ে গেছে। তখনও মানুষ জানতে পারেনি যে 14ই ডিসেম্বর শহীদুল্লাহ কায়সারের মতো আরও অসংখ্য বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। নিখোঁজ ভাইকে হন্য হয়ে খুঁজতে শুরু করেন জহির রায়হান। এক রহস্যময় ব্যক্তি তাকে ফোন করে জানান তার ভাইকে মিরপুর 12 নম্বরের একটি হাউজিং সেক্টরে আটকে রাখা হয়েছে। একথা শুনেই তিনি ভাইকে খুঁজতে মিরপুর যান এবং সেই যাওয়ায় তার শেষ যাওয়া, আর কোনোদিন ফিরে আসেননি। তার ভাগ্যে ঠিক কী ঘটেছিল সেটিও আর কখনো জানা যায়নি। জহির রায়হানের নিখোঁজ হওয়া নিয়ে অনেক ধরনের কথাই প্রচলিত আছে, তার হারিয়ে যাওয়ার রহস্য আজও স্পষ্ট হয়নি, হয়তো আর কোনোদিন হবেও না। 1972 সালের 30 জানুয়ারি বড় ভাইকে খুঁজতে গিয়ে নিখোঁজ অথবা শহীদ অথবা খুন বা পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হন তিনি। মাত্র 37 বছরের জীবদ্দশায় তিনি আমূলে বদলে দিয়েছিলেন দেশীয় চলচ্চিত্রের রূপ, হয়ে উঠেছিলেন পূর্ব বাংলার চলচ্চিত্রের অভিভাবক। প্রচণ্ড বক্তব্যধর্মী ও জীবনমুখী তার চলচ্চিত্রগুলো কি কৌশলগত কি নান্দনিকতা, সব দিক দিয়েই এখনও স্মরণীয় হয়ে আছে। একইভাবে মাত্র 8টি উপন্যাস লিখেই তিনি বাংলা সাহিত্যের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখক হবার মর্যাদা লাভ করেছেন। তিরোধানের এত বছর পরেও তার প্রতি মানুষের ভালোবাসা এক বিন্দু কমেনি। দিন দিন তার সাহিত্যের পাঠকপ্রিয়তা বেড়েই চলেছে। নতুন নতুন পাঠক তার লেখা পড়ছেন এবং আবিষ্কার করছেন বাংলা সাহিত্যের এক অনন্য নিদর্শন। জহির রায়হান ব্যক্তিগত জীবনে 2 বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার প্রথম স্ত্রী ছিলেন চিত্রনায়িকা সুমিতা দেবী। তারা 1961 সালে বিয়ে করেন। প্রথম পরিবারে অনল রায়হান এবং বিপুল রায়হান নামের 2 পুত্র সন্তানের জন্ম হয়। সুমিতা দেবীর সঙ্গে বিচ্ছেদের পর 1968 সালে আরেক জনপ্রিয় চিত্রনায়িকা সুচন্দার সাথে সংসার গড়েন তিনি। দ্বিতীয় পরিবারে রয়েছে তার 2 সন্তান অপু এবং তপু। জহির রায়হান তার সংক্ষিপ্ত জীবনে আমাদেরকে যা দিয়ে গেছেন তাতেই তিনি অর্জন করেছেন অমরত্ব। যতদিন বাংলাদেশ থাকবে, বাংলা ভাষা থাকবে, ততদিন তার কর্মের ভিতর দিয়ে তিনি বেঁচে থাকবেন। দেশ ও সমাজ সচেতন শিল্পীদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণার আরেক নাম জহির রায়হান।